নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবেশ কুমার মন্ডল। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 10টা হোমিওপ্যাথিক ওষুধের টিপস বা ম্যাথমেটিক্যাল টিপস আপনাদেরকে বলবো। তা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চল শুরু করি। 1 নম্বর টিপস হচ্ছে যে হাতের কবজি বা পায়ের গোড়ালিতে যদি কখনো মশকা লাগে বা ব্যথা লাগে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু রুটা ব্যবহার করুন, ভালো কাজ পাবেন। 2 নম্বর টিপস, যে কোনো ক্ষতের বা নাকের সর্দি বা কফ বা শরীরে যে কোনো ডিসচার্জ যদি দেখেন সুতোর মতো লম্বা হয়ে যাচ্ছে এবং অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ক্যালিবাইক্রোমিকাম ব্যবহার করতে ভুলবেন না। 3 নম্বর টিপস হচ্ছে যে দেখবেন যারা প্রচণ্ড আশাবাদী এবং মন খুব পরিবর্তনশীল, যদি বাচ্চা হয় তাহলে যদি মোবাইল দেওয়া হয় তাহলে তার একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে, চ্যানেল পাল্টে যাচ্ছে, তাহলে এইরকম যদি পান তাহলে অবশ্যই আপনারা টিউবারকুলিনাম ব্যবহার করুন। তাই যে কোনো সমস্যা পান না কেন, আপনার কাজ পাবেন। 4 নম্বর টিপস হচ্ছে যে কেউ যদি সমুদ্রের ধারে গিয়ে ঘুরে বেড়ায় এবং তাতে যদি তার সমস্যা রোগ যন্ত্রণার উপশম হয়, তাহলে অবশ্যই তাকে মেডুরি নাম দিন, তাহলে তার যত সমস্যা থাকুক না ভালো হবে। 5 নম্বর টিপস হচ্ছে যদি কেউ পাহাড়ে গিয়ে তার রোগ যন্ত্রণা কথা বলে ভালো থাকে এবং সব কিছু সমস্যা তার আর মনে থাকে না, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইগনেশিয়া ব্যবহার করুন। ইগনেশিয়া এই সমস্যা দূর করতে পারবে এবং যত রোগ হোক না কেন সেই সমস্যা সমাধান করতে পারবে এই লক্ষণে। 6 নম্বর টিপস হচ্ছে যে অবশ্যই দেখবেন কোনো পেশেন্ট বা রোগী চেম্বারে এসছে অসুস্থ, কিন্তু যদি পাশে দেখছেন যে কোনো গান বাজছে, অসুস্থ হওয়ার সত্ত্বেও গান তারা তারে নাচতে শুরু করেছে এবং যদি এই লক্ষণ পান, তাহলে অবশ্যই আপনারা ট্যারান্টুলা হেস্পেরিনিয়া ব্যবহার করুন, তাহলে দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছেন। এবার হচ্ছে 7 নম্বর টিপস হচ্ছে যে কোনো ব্যক্তি যদি চাঁদের আলোয় বা চাঁদের রাত্রে যদি রোমান্টিক হয়ে যায়, চাঁদের রাত্রে ভালো লাগে, তাহলে অবশ্যই তাকে কিন্তু আপনি ন্যাট্রামিওরদিন, আনকমন পিকিউলিয়ার সিমটম, এই লক্ষণে ন্যাট্রামিওর খুব ভালো কাজ করবে। 8 নম্বর, যদি কোনো বাচ্চা দেখেন সারা রাত শুধু কাঁদছে, কান্না থামানো যাচ্ছে না, তাহলে অবশ্যই সিপিলিনাম বা জ্বালাপা ব্যবহার করুন, আপনার রেজাল্ট পাবেন। 9 নম্বর, যেসব বাচ্চা দিনের বেলায় সবসময় কাঁদে, সকাল থেকে উঠে কাঁদতে থাকে এবং কান্না থামানো যায় না, সবসময় সারাদিন প্রায় কাঁদতে থাকে, তাদেরকে অবশ্যই লাইকোপডিয়াম ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন অবশ্যই। আর 10 নম্বর টিপস হচ্ছে যে কোনো বাচ্চা যদি প্রচণ্ড ঠান্ডা জল খেতে ভালোবাসে এবং অন্ধকারে ভয় পায় আর বজ্রপাতের ভয় পায়, তাহলে অবশ্যই তাকে ফসফরাস দিন, আপনার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে 10টা টিপস। তা আশা করি এই 10টা টিপস আপনাদের ভালো লাগবে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।